150 বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে। শুরু হতে চলেছে 2023 সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ। গত 20 এপ্রিল হয়েছে প্রথম সূর্যগ্রহণ। আবারও সেই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী। কোথায়, কখন ও কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ? ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ? ভারত ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে? টানা 5.5 ঘন্টা চলবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান, কারণ এই দ্বিতীয়তম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়তে চলেছে ভয়ঙ্কর প্রভাব। এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী করবেন এবং কী কী করবেন না বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2023 সালের প্রথম সূর্যগ্রহণের তুলনায় বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে, কারণ এবারের সূর্যগ্রহণ খুবই বিশেষত হতে চলেছে। এই গ্রহণকে বলায়াকার সূর্যগ্রহণ বলা হচ্ছে। সাধারণত বলায়াকার সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না, এর ফলে চাঁদের ছায়া সূর্যের মধ্যাংশ অন্ধকারাচ্ছন্ন হলেও চাঁদের চারিদিক সূর্যের আলোই আলোকিত হয়ে ওঠে এবং আগুনের বলয়ের মতো দেখায়। তবে হিন্দু ধর্মে গ্রহণকে কিন্তু শুভ বলে গণ্য করা হয় না। গ্রহণের সূতক সময়ও সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে। এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কী কী করবেন আর কী কী করবেন না তা জেনে নিন। সূতককালে পূজা এবং সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। সূতক সময়কালে কিছু খাওয়া ও পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখা হয়। তার পাশাপাশি গর্ভবতী মহিলা ও শিশুরা অযথা বাইরে বেরোবেন না। এই সময় আপনারা চুল, নখ এবং ধারালো ছুরি দিয়ে কিছু কাটাকাটি থেকে সর্বদা বিরত থাকুন। এই সময় আপনারা ঝগড়া, কলহ বা দ্বন্দ্ব একেবারেই এড়িয়ে চলুন আর গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন। চলতি বছর অর্থাৎ 2023 সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ঘটতে চলেছে 14 অক্টোবর 2023 সাল। ভারতীয় সময়সূচি অনুসারে শনিবার ভোর 5:19:23 শুরু হয়ে বেলা 10:23:45 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ ঘটতে চলেছে 2023 সাল 14 অক্টোবর। এই সূর্যগ্রহণ শনিবার ভোর 4:49 শুরু হয়ে সকাল 9:53 পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। বিশ্বে আফ্রিকার পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং আন্টার্কটিকা অঞ্চলের নানা স্থান থেকে, তার পাশাপাশি ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।